বাফুফের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক ফুটবলার তাবিথ আওয়াল এ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করছেন তিনি আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে আচ্ছা থ্যাংক ইউ আমি যতটুকু মনে পড়ে আমি বলছি যদি আমি কিছু স্কিপ করি একটু আমাকে মনে করিয়ে দিয়ে আপনার প্রশ্ন যদি কোনো পার্ট মিসিং থাকে প্রথম কথা হলো যে আমরা সবাই মানে আমি একা আপনারা যারা আছেন আমরা সবাই কিন্তু যারা ফুটবল স্পোর্টস জগতে আছি আমরা সবাই স্পোর্টসম্যান আমাদের মন মানসিকতা হল কম্পিটিশন একটা নির্বাচন হতে যাচ্ছে আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য মানে এই পদের তারা কম্পিটেন দিতে যাচ্ছেন আমি ওয়েলকাম জানাই সবাই জন্য নির্বাচন করার জন্য দাঁড়ায় আর কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে কম্পিটিশনবিহীন ওই নিজের একজন দুইজন যতই তার ভালো নিজেকে ভালো মনে করুক এটার কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে না তা আমি চাব যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা যেখানে আমি তখন বুঝবো যদি আমি হতে পারি পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় যে বুঝবো যে না আসলে ক্রীড়া অঙ্গনের ম্যান্ডেড আমার উপর আছে অ্যান্ড ক্রীড়া অঙ্গনের সাপোর্ট আমার উপর আছে এটা একটা প্রথম মানে মনমার্সিকতা আমাদের ইম ইতি মুহুর্তে শোনা যাচ্ছে একজন দুজন ব্যক্তি ইউনো হয়তো সিদ্ধান্ত নিবে আগামীতে প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য যেটা আমি বললাম যে এখনও তফসিল ঘোষণা হয় নাই তা তার আগ পর্যন্ত সব কিছু আন অফিসিয়াল অফিসিয়াল যখন হবে তখন আমি মনে করি মানে আমার স্পেসিফিক ইস্যুতে আমার কথা বলার ইউনো জায়গা তৈরি হবে তার আগ পর্যন্ত